বিগ ব্রেকিং নিউজ, গোসাইগড় বাহিরা রাজ্যের পৰা আহা ১৭খান বয়লারের গাড়ি আরক্ষী কৰিল জব্দ। পশ্চিমবঙ্গৰ পৰা চোৰাং রাস্তা দিয়া আহিয়া থাকা অবস্থাত গোসাইগড় পদমগুড়িত আরক্ষী আটক করিল ১৭খান বয়লারের গাড়ি। বয়লারখিনির মূল্য প্রায় ৫০ লাখ টাকা হব বলিয়া জানিব পৰা গৈছে। গাড়ি কয়খান পশ্চিমবঙ্গ কোচবিহারের পৰা অসম অভিমুখে আহিয়া আছিল। অসমের লগতে বাহির রাজ্যগুলোতো বয়লার সরবরাহ বন্ধ হইয়া থাকার পাছতো একটা দুষ্ট চক্রই মনে মনে বয়লারের গাড়ি সরবরাহ করিয়াই আছে। বার্ড ফ্লুর প্রতি সরকারে কঠোর নির্দেশনা দেওয়ার পাছতো অব্যাহত আছে অবৈধভাবে বয়লার সরবরাহ। আরক্ষী আমাক জানাইছে যে এই গাড়িত থাকা বয়লার গিলান এলা গাড়া খুন্দিয়া পটিয়া থাকব বলিয়া। এতিয়া যেহেতুকে বার্ড ফ্লু হৈ আছে গোটেই বিশ্বতে হৈ আছে, সাউথ ইন্ডিয়ার ফালে হৈ আছে, তো আমার অসমত বর্তমানলৈকে রিপোর্ট নাই যদিও, কিন্তু আমার অসম সরকারে ব্যান করে রাখিছে যে ইন্টারস্টেট পোলট্রি হোক বা অন্যান্য হেৰি হোক আনিব নালাগে। এটো ইন্ডিয়ান গভর্নমেন্টে এটা দিছে আর আমার ইন্ডিয়ান ভেটেনারি এসোসিয়েশনের পৰা এটা রিকুয়েস্ট করেছে খোলা দিবলৈ। আর সেইটো লৈ আজি হয়তো আমার দিশপুরত এটো উচ্চ পর্যায়ের একটা বৈঠক দল বহিব, তেওঁলোকে যেতিয়া অর্ডার খোলা দিয়ে তেতিয়া পোলট্রি গাড়ি যাব পাৰে, কিন্তু বর্তমান যেহেতুকে বন্ধ আছে গতি পুলিশ অথরিটিয়ে তেওঁলোকে গাড়িকেইখন দেখিছে, দেখি তেওঁলোকে আটক করেছে, করে আমাক ভেটেনারি ডিপার্টমেন্টে হ্যান্ড ওভার করেছে। তো যেহেতুকে বন্ধ আছে গতি আমি আমার সিস্টেম মতে আমি এতিয়া তেওঁলোকক কালিং করব লাগে আর গাড়িকেইটা পিছত এৰি দিয়া যাব, তেওঁলোকে সিস্টেমত লৈ কেসর হেৰিটো হয় থানা এৰি দিব আর আমি পোলট্রিখিনি যেখানে আমার দায়িত্বত আছে সেই বস্তুখিনি আমি কালিং করিম এজ পার গভর্নমেন্ট রুল। স্যার কেখন গাড়ি আছে এতিয়া? ১৭খন গাড়ি ধরেছে, ১৭খন গাড়িতে গোটেখিনি পোলট্রি আছে, সম্পূর্ণ ব্রয়লার হেৰি আছে, গতি এই চৰাইখিনি আমি উপায় নাই, যা এটুতো আমি সরকারি নিয়ম মতেতো আমি কালিং করবই লাগিব, গতি সেই হিসাবে আমি এজ পার নর্মস আমি এইখানে কালিং করিম। এতিয়া ইয়াতে হয়তো কোনোবা চক্র সক্রিয় হয়ে থাকিব পারে, আমি এটো সাসপেক্ট করেছো অলরেডি, কারণ যেহেতুকে যে রুটটি দিয়ে আহিছে এই রুটটা তেওঁলোকৰ রুট নহয়, এটো এটা গাঁলিয়া আমার সহা কৃষকর রাস্তা, গতি এই রাস্তারে তেওঁলোকে যে আহিছে এটো এটা ফার্স্ট অফেন্স, এটো পুলিশ অথরিটি জানিব যে এইফালে দিয়ে এনেকুৱা পাবলিক মাল যাব নোৱাৰে, তেওঁলোকে ন্যাশনাল হাইওয়ে হয়ে যাব লাগে, তো এটো এটা অফেন্স করেছেই, প্লাস এতিয়া ব্যান আছে, গোটেই ব্যান থাকিলে তেওঁলোকে আনিবই নালাগিছিল, আৰু সেই এটা অফেন্স, আৰু প্লাস এতিয়াতো যিহেতুকে ধরা পৰিছে গতিকে এইখিনি সিস্টেম মতে তেওঁলোকৰ বস্তুখিনি আমি কালিং কৰিবই লাগিব। এইখনটো কোন ফালৰ পৰা আহিছে আমি ক'ব নোৱাৰোঁ, কিন্তু আমি এই ৰাস্তাত আমি চেকিংত পাইছোঁ, আমাক এটা খবৰ আহিছে, আমাক ওপৰৰ পৰা খবৰ দিছে যে এনেকুৱা কিছুমান গাড়ী মানে চুৰি কৰি পলাই আছে বুলি কৈছে, জনাইছে, তো এনেকৈ আমি পেট্ৰলিং মাৰি আছিলোঁ, পেট্ৰলিং মাৰোঁতে আমি ধরা পৰিলে, আৰু ধরা পৰাৰ কাৰণে আমি লগে লগে ভেটেনাৰী ছাৰক জনাইছোঁ যেহেতু এইটো ভেটেনাৰীৰ দায়িত্ব, আমি তেওঁক হেন ওভার করেছো, এটা এজ পার নর্মস মতে তেওঁলোকে যি করে এটা তেওঁলোকে করব, আপনাদের বুঝিব, যদি পুলিশে টাকা লয় কেনে যদি হেঁটে তাহলে তো ইমান টাইম এরাই গেলহেন, হয় না? এটা দ্বিতীয় নহয় নাথাকি, যেটা তেওঁলোকৰ ছাত্রটো সিদ্ধ নহল থাকিব পারে, কারণ নহলে তেওঁলোকে এই রাস্তা যেহেতু এইবোর বাহিরের বলে কৈছে তেওঁলোকে কর বরপেটা গোয়ালপাড়ার, তেওঁলোকে ইমান সাহসত কেনে গাড়ি পার করব পাৰিছে, নিশ্চয় তেওঁলোকৰ কিবা স্বার্থত আছে বা তেওঁলোকে কোনোবা হেৰিৰ লগত লগ হয় মনে মনে, আহিব না এটা কব নোৱাৰো, এইটো আমাৰ এইটো একচুৱেলি এইটো আমি হেৰি কৰিছোঁ, এতিয়া চাওঁ দেখা যাওক কি আছে, যিহেতু এইটো ভিতৰৰ ৰাস্তা দি আহিছে, কোন ৰাস্তা দি আহিছে এইটো আমি ক'ব নোৱাৰোঁ, জেগা বা এতিয়া কোন কোন থানা পাৰ হৈ আহিছে সেইটোৱে কথা, সেইটোৱে কাৰণে এতিয়া আমি ভেটেনাৰীক চমজাই দিম, এতিয়া ভেটেনাৰী এজ পাৰ নৰ্মছতে যিখিনি কৰে তেওঁলোকে কৰিব আৰু।